খুব সকালে মান্যবার জন্য উঠে আমাদের একটাই কাজ। আমরা ঢাকা থেকে একটা ফুটবল ফিল্ড দেখে গিয়েছিলাম যে মান্যবার জন্য আছে, সেটা গতকালকে রাতের জন্য আর দেখা হয়নি। সকালবেলা আমরা উঠেই ওই ফুটবল ফিল্ডটাতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম, কারণ একটু পরে আমাদের সান্দাকফুর যাওয়ার গাড়ি রেডি হয়ে যাবে। ঠান্ডা কেমন? ঠান্ডা, রোদ উঠার পর একটু কম, বাট তাও। সকালে কি হয়, কেমন ছিল? সকালবেলা খুবই বাজে ছিল, বরফে পানি দিয়ে আমরা গোসল করছি, হাত মুখ ধুছি। তারপরে মাসুমের তো একটা ডাক ছিল, সকালবেলা একটা ডাক থাকে, দিয়ে আসলো। যাই হোক, এখন খালি ব্রেকফাস্টটা হলে আমাদের সান্দাকফুরের জন্য আমরা রওনা করবো। লেটস অফ সান্দাকফুরে আরো অ্যামেজিং ভিউ পাবো। যাওয়া আসা দুটাই, কিন্তু আমরা জাস্ট যাচ্ছি, কিন্তু ফুল পেমেন্ট এখান থেকেই করতে হবে। পার নাইট হোল্ডিং এর জন্য 500 এক্সট্রা। মেঘের ভিতর দিয়ে আসছে আর রাস্তাগুলো দেখতে মানিয়া বাঞ্জান থেকে আমরা শুধু উপরেই উঠতেছি আর নিচে নামি নাই। অনেক ঠান্ডা। এই পার্কের হাইস্ট পিক হলো সান্দাকফু কাঞ্চনজঙ্ঘা।
কালিম্পং বর্ডারের এই সাইড হচ্ছে নেপাল, এই সাইড পুরো নেপাল। এখন আমরা ইন্ডিয়াতে, এখন নেপালে। ইন্ডিয়া এই আমরা কি, আমরা এখন একসাথে দুইটা কান্ট্রিতে। নাবিদ নেপালে শুশু করতেছে। বাই বাই। আমরা এখন সান্দাকফুরের হোটেলে, এখানে আমরা চারজন এক রুমে থাকতেছি, 600 টাকা করে তিনটা বেড। জিলানিকে আলাদা দিয়ে দিচ্ছি আমরা। ওই যে বাসাটা আছে না, ওখানে আরো কয়েকটা বাঙালি পেয়েছি, 6 জন। তাদের সাথে ভালোই অনেকক্ষণ গল্প টল্প হলো। ও বাঙালি নেই হে, বাংলাদেশী হে, বাংলাদেশী হে, বাঙালি বাবু নেই হে। ওদের সাথে ভালোই খাতির হলো। এরপরে যদি আবার দেখা হয় ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা এই এখানে যে হাইয়েস্ট যে পয়েন্টটা আছে ওইখানে যাব, আর একটু পরে ভিউ পয়েন্ট যাব। বিকালের দিকে আমরা খুব সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখতে পারব যদি চান্স থাকে। And I taught you to be patient, and I taught you to be fine, and I taught you to be balanced, and I taught you to be kind. And in the morning I've been with you, but I meet a different kind. I'll be holding all the tickets, you'll be holding all the fights. Come on, each and every I've been happy here. অবশেষে যখন হালকা একটু মেঘ দূর হয়, তাতে কাঞ্চনজঙ্ঘার জাস্ট মাথাটা দেখা যাচ্ছিল। আমরা ভিউ পয়েন্টে গিয়ে দেখি যে ফটোগ্রাফারের অভাব নেই, আমরা নিজেদের কিছু দেখার চান্সই পাচ্ছিলাম না। দেন উই ডিসাইডেড টু সি দ্য সানসেট ইনস্টেড অফ দ্য কাঞ্চনজঙ্ঘা। দেন রাতের বেলা যখন সমস্ত মেঘ কেটে যায়, তখন আমরা আবার ভিউ পয়েন্টে গেলাম। অ্যান্ড দ্য ভিউ উই স, এটা কোনো ক্যামেরায় কখনো বোঝাতে পারবো না। আমাদের গাইড আর্মি ক্যাম্পে আগে আগে রেজিস্টার করতে চাইছে, এর জন্য সে আগে আগে চলে গেছে। কারণ আমরা পথটা খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। আমরা এখন 4 জন উল্টাপাল্টা ঘুরতেছি।